এই যে 12-15 বা 12-15 নিচে থাকবে। অলরেডি বেশি একটা পরিশ্রম করা লাগে নাই, আর মাঝখানে ওই স্টেজ কাট দিয়ে যেটা এই যে কাট আমাদের দরকার নাই সে কাট দিয়ে আপনাদের একটা দরজা বানাই আমরা কিন্তু 7,500-8,000 টাকা বিক্রি করি। এটা 27 ইঞ্চির একটা পাল্লা, দেখুন কয়টা তক্তা আছে, 1টা, 2টা, 3টা, 4টা তক্তা দিয়ে কিন্তু এই দরজাটা তৈরি। অ্যাকচুয়ালি কিন্তু এটা 3টা তক্তা হলে যথেষ্ট, বা 2টা তক্তা হলে বেশি মজবুত, 3 তক্তা দিয়ে সাধারণত হয় করা সম্ভব। এইটা হচ্ছে বাজু, আমাদের এই বাজুটা দিয়ে সাতক্ষীরা থেকে সিদ্দিক ভাইয়ের কিছু দরজার অর্ডার রয়েছে। সিদ্দিক ভাইয়ের প্রায় 7টা পাল্লা রয়েছে, 7টা চৌকাঠ আছে এবং 7টা টেম্পার ডোর, 1টা ব্রাভো স্টিল ডোর রয়েছে। আসসালামু আলাইকুম, আমরা সুরা অকিয়াটা হচ্ছে আমাদের রিজিকের জন্য। আমরা যদি টানা 40 দিন প্রতিদিন একবার করে পড়ে থাকি ফজরের পর, আল্লাহ 100% রিজিক দিবেই ইনশাল্লাহ। মানুষ অনেকেই আমরা বিপদে থাকি, তারপরও ওখান থেকে রিজিক আসবেই। আপনারা চাইলে প্র্যাকটিস করে দেখুন, ট্রাই করে দেখুন, আল্লাহর কালামের উপর আর কিছু নাই। তো সুরা ওয়াকেয়াতে একটা আয়াত আছে, সেই আয়াতের আমি একটু বাংলা তর্জমা করে বলি। সেটা হচ্ছে আল্লাহ বলছে, তোমরা খেয়াল করেছো তোমরা যে আগুন জ্বালাও, সেই আগুন জ্বালানো গাছ কি তোমরা তৈরি করো না এই সসটা আমি? তো আসলে সত্যি যে আল্লাহ কিন্তু প্রাকৃতিক গাছ থেকে কিন্তু আমরা লার্কি দিয়ে আগুন জ্বালাই, বা আমরা এই যে দরজাগুলো তৈরি করে থাকি এগুলো কিন্তু প্রাকৃতিক, কিন্তু এগুলো কিন্তু আমাদের হাতের, মানে বলা চলে যে আমাদের কেমিক্যাল দিয়ে কাঠ বানাবো তা না। তো ভিউয়ার্স, আপনাদের বলার উদ্দেশ্য এটাই, আমাদের কিন্তু অনেকেই বলে থাকি, আমরাই বলে থাকি আপনাদেরকে যে আমরা 100% গ্যারান্টি দিচ্ছি 30 বছর, আমাদের মৃত্যুর কিন্তু গ্যারান্টি নাই, আল্লাহ যখন ডাক দেবে আমরা তখনই চলে যাব। তো 30 বছর বলতে কিন্তু একটা দেখা যায় আপনাদেরকে হয়তো সান্ত্বনা পান আপনারা নিজেরা, এটা অ্যাকচুয়ালি বাস্তব। হ্যাঁ, গ্যারান্টি থাকে ঠিক আছে, বাঁকা ফাঁকা হয়ে গেলে যদি সেটা 1 থেকে 2 বছরের মধ্যে বাঁকা ফাঁকা না হয় তাহলে ওইটা নিশ্চিত আপনি 20-30 বছরের এমনি চলে যাবে। তো ভিউয়ার্স, এখন বর্তমানে আধুনিক যুগ, আধুনিক যুগে বর্তমানে এটা কেমিক্যাল দিয়ে বয়লিং করা হচ্ছে, সিদ্ধ করা হচ্ছে, বিদায় কোয়ালিটি মানসম্পন্ন থাকতেছে। তো আমি ফালাক ফাতেহা ডোর থেকে নূর মোহাম্মদ সৈকত অনেক সুন্দর সুন্দর দরজা কালেকশন নিয়ে আসছি, এবং সাতক্ষীরা থেকে সিদ্দিক ভাইয়ের কিছু দরজার অর্ডার রয়েছে। সিদ্দিক ভাইয়ের প্রায় 7টা পাল্লা রয়েছে, 7টা চৌকাঠ আছে এবং 7টা টেম্পার ডোর, 1টা ব্রাভো স্টিল ডোর রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এবারকার দরজা দেখাবো প্র্যাকটিক্যালি, যে আমরা ফিঙ্গার জয়েন্ট বলে থাকি অ্যাকচুয়ালি কি আমরা কতটুকু ফিঙ্গার জয়েন্ট দিচ্ছি। আজকে একটা দরজা আপনাদেরকে ভেঙে দেখাবো, আসুন চলুন দেখি। আমি হ্যামারটা নিই, এ হচ্ছে হ্যামারটা নিলাম অলরেডি, এটা হচ্ছে মেহগুড়ি কাঠের। তার আগে তো এই যে 12-15 বা 12-15 নিচে থাকবে, কিন্তু 12 যত নিচে থাকবে অত বেটার। পানিটা পানির শূন্যতা কিন্তু অনেক কম, এই যে 11-12, 11-12, ওকে, আদ্রতার দেখানো শেষ, সেটা মিটার দিয়ে মেপে দেখালাম। আচ্ছা, আমি এখন একটা দরজা আমি আপনাদের দেখাবো ভেঙে, এটা কতটুকু আমাদের ফিঙ্গার জয়েন্ট, পুরোটা একটু কভার করো, এটা আমি দেখাই। অলরেডি বেশি একটা পরিশ্রম করা লাগে নাই, দেখেন আমরা কিন্তু আপনাদেরকে এই ফিঙ্গার জয়েন্ট বলে বিক্রি করতেছি, কিন্তু ফিঙ্গার জয়েন্ট কিন্তু আসলে বাস্তবে না। ফিঙ্গার জয়েন্ট হতো যদি তাহলে কিন্তু এই দুই একটা বাড়িতে কিন্তু কিছুই হতো না, অনেক মজবুত থাকে ফিঙ্গার জয়েন্ট, এতে তো চোর আপনার ঘরে ইজিলি ঢুকে যাবে, খুবই দামি মূল্যবান আপনার প্রোডাক্ট চুরি করে নিয়ে আসবো চোরে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই যে একটু নিচের দিকে দেখো, চলে আসলো। আচ্ছা, আমাদের কি যে জয়েন দেওয়া হচ্ছে, এই যে ভিতরে দেখেন কি দিচ্ছি আমরা, এটা বলা হইতেছে ফিঙ্গার জয়েন্ট, কিন্তু অ্যাকচুয়ালি না, এই সামান্য একটা পাতলা কাঠ দিয়ে
আঠা দেওয়া হইতেছে, এই আঠাটাও যদি আমাদের ফেভিকল আঠা দেওয়া হতো তাহলেও কোয়ালিটি মানসম্পন্ন হতো। এই জয়েন্টেও কিন্তু জোড়ার কোয়ালিটি ভালো থাকে, সেক্ষেত্রে ফেভিকল আঠা দেওয়া প্রয়োজন। কোনা কাটাটা যেটা আছে, কোনা কাটাটা খুব গুরুত্বপূর্ণ, কোনা কাটা খিল করাটা এটা একটু আপনার টেকসইটা ধরে রাখে, ফাটা বাঁকা হয় কম, হয় না? আচ্ছা, এই যে ফিঙ্গার জয়েন্ট বলতে আমরা এতটুকু উপরে চারপাশে বাজুটা, খালি বাজুটাকে আমরা জয়েন করতেছি, আর মাঝখানে ওই স্টেজ কাট দিয়ে যেটা এই যে কাট আমাদের দরকার নাই সে কাট দিয়ে আপনাদের একটা দরজা বানাইয়ে আমরা কিন্তু সাড়ে সাত হাজার আট হাজার টাকা বিক্রি করি। এটা 27 ইঞ্চির একটা পাল্লা, দেখুন কয়টা তক্তা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা তক্তা দিয়ে কিন্তু এই দরজাটা তৈরি। অ্যাকচুয়ালি কিন্তু এটা তিনটা তক্তা হলে যথেষ্ট, বা দুইটা তক্তা হলে বেশি মজবুত, তিন তক্তা দিয়ে সাধারণত হয় করা সম্ভব। এইটা হচ্ছে বাজু, আমাদের এই বাজুটা দিয়ে জয়েন্ট, এটা কিন্তু মেহগুনি, আপনার যশোর মেহগুনি, আমার এখানে যা আছে যশোর মেহগুনি। আর এটা পা আর্দ্রতাটা একটু দেখেন, এটা কিন্তু মানে অনেক পানি, হুম, এটা শুকানোই হয় নাই, সরি মেশিনটা অন করে নেই, এটা বলা চলে শুকানোই হয় নাই, 26-25, 26-20-এর নিচে থাকতে হবে, 20-এর নিচে থাকলে কোয়ালিটি বেটার, 15-র নিচে থাকলে তো আরও বেটার, যত নিচে থাকবে পানি, এটাতে অলরেডি এখনও পানি পরিমাণটা 28 এসে চলে গেছে, 27-28 ক্যামেরা দেখা যাচ্ছে, হ্যাঁ 27-28 অলরেডি ক্যামেরাতে চলে আসলো, আমি ভালো করে দেখাচ্ছি। কয়েকটা ওয়েস্টেজ টুকরা দিয়ে আপনাদেরকে দরজা বানায় দেওয়া হয়েছে, 17-18 চলে যাচ্ছে। যাই হোক, আমার উদ্দেশ্য বলার এটাই যে আপনারা দরজা কিনে যেহেতু আপনারা না থাকেন কোয়ালিটি মানসম্পন্ন নিতে পারেন, তো আমরা এই দরজাটা একটু সরাই দিই, আজকে আরও কিছু কোয়ালিটি মানসম্পন্ন দরজা আছে সেগুলো দেখাই। তো আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যদি আমরা দরজা কিনি কী কী কাঠের দরজা পাবো? আচ্ছা, আমাদের কাছে কাঠের একটু যে কোনো কাঠের দরজা আপনারা পাবেন, আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কাঠের আপনারা দরজা পাবেন। যেমন এক্সাম্পল যদি আমরা চিটাং সেগুন যাই, চিটাং গামারি চলে যাব, চিটাং গামারি পাবো, এবং কি মেহগুনি চাইলে মেহগুনি যশোর মেহগুনি পাবো, এবং যশোর মেহগুনি ছাড়া কিন্তু লোকাল আরও অন্যান্য ডিস্ট্রিক্টের কিন্তু মেহগুনি আছে, সেগুলো আমরা পাবো, কিন্তু সেটা একটু আপনারা বুঝে শুনে কোয়ালিটিটা দেখে শুনে নিতে হবে। এ হচ্ছে আমাদের চিটাং সেগুন, একটু যদি সামনে আসি, এই চিটাং সেগুনটা দেখুন এটা কয়টা, বা আমাদের তক্তা বলা হয় যেটা আমরা এই টুকরাটা দিয়ে কয়টা টুকরো দিয়ে তৈরি করা হয়েছে, একটা এখানে জয়েন, এই যে একটা, দুইটা, তারপরে এই একটা, তিনটা, এই একটা, চারটা, একটা, পাঁচটা, মাঝখানে পাঁচটা টুকরা তক্তা বলা হয়, এবং কি পাশে চারদিকে বাজু, এটা বলা হয় দরজার বাজুটা, ফ্রেমটা বা দরজার বাজু বলা হয়। এ হচ্ছে আমাদের চিটাং সেগুন। এই চিটাং সেগুন আপনারা 12,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকার মধ্যে পাবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করবেন 12,000 টাকা কি চিটাং সেগুন, অনেকে অল্প বাজেট যাদের ভালো কোয়ালিটি চান তাহলে 12,000 টাকা আপনাদের জন্য কোয়ালিটি মানসম্পন্ন না, কারণ এটা আপনাদের পল থাকবে 50% পল থাকবে, সে যেটা 12,000 টাকা চাচ্ছে। আর যদি আপনারা ফুল শাড়ি চান, ফুল শাড়ি কাট কেউই দিতে পারবে না, বলবে ফুল শাড়ি, কিন্তু আপনার 5%-8% পল থাকবে, সে পলটা আমরাই আপনাদেরকে আবার রং করে ঢেকে দেবো, যেটা আপনারা শাড়ি বুঝবেন, পল বোঝা যাবে না। তাই বলবো আপনারা অবশ্যই দেখে শুনে ভালো মানের বা ভালো ব্যবসায়ীদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, আমার কাছ থেকে নিতে হবে, এর কোনো বাধ্যতামূলক না। আচ্ছা, এই যে চিটাং সেগুনের এটা, এটা হচ্ছে আমাদের মেন গেটের একটা দরজা, এটা আমাদের পুরোটা সলিডের মধ্যে রয়েছে, এখানে কিন্তু পাকা 11-12 সুতা নাই, এখানে 1.5 ইঞ্চি নাই, 11 সুতা আছে, 11 সুতা যদি হয় সেক্ষেত্রে আপনারা 12,000 টাকা পাবেন। আর যদি আমাদের এটা আছে 20% পল, এটা 20% পল দিয়ে নিতে হলে 18,000 টাকা পড়বে, 18,000-16,000 টাকার মধ্যে 30% পল সহ পাবেন। আর যদি ফুল শাড়ির মধ্যে চান তাহলে 24,000 টাকার মধ্যে, 24-22,000 টাকার মধ্যে আলোচনা সাপেক্ষে। এবার যাবো চিটাং গামারি। চিটাং গামারিটা হচ্ছে দেখুন সিম্পলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন, এই যত সিম্পল ডিজাইন হবে অত মজবুত থাকবে কাঠের কোয়ালিটিটা, মজবুত থাকে। আমাদের এখানে দেখুন যে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, ডিজাইন কিন্তু আমরা
পছন্দ করি করে থাকি এই যে আমাদের বাজুটা সমতল থেকে কিন্তু এরকম আমাদের লেভেল থাকে পুরোটা তার মুখ সিএনসি মেশিন থেকে কিন্তু এটারে খোদাই করা হয় এই যে জয়েন্টগুলো থাকে তখন জয়েন্টগুলো অতটা মজবুত থাকে না দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে যেমন এক্সাম্পল এখানে কিন্তু আমাদের যে ডিপ হয়ে গেছে ডিপ হয়ে কিন্তু এগুলো ওই স্টেজ মানে বের হয়ে গেছে কাট এখান থেকে বের হয়ে গেছে বিদায় মজবুতটা এটা যেরকম মজবুত বা এটা যেরকম মজবুত অতটা মজবুত না হ্যাঁ মজবুত আছে কিছুটা কম তো আমাদের এই চিটাং গামারিটা যদি নিতে হয় আমাদের এগারো সুতা দিয়ে নিলে পড়বে 8,500 টাকা 100% সিজনিং করা থাকবে আপনারা মিটার দিয়ে মেপে নেবেন এবং কি যদি আমাদের এটা 12 সুতা মানে পুরো পাকা 1.5 ইঞ্চি নিতে হয় সেটা পাবেন আপনারা 9,500 টাকা আর এই যে পোকা খাওয়া একসময় আমরা বুঝতাম না যারা কাস্টমাররা তারা কিন্তু এই পোকা খাওয়া সিদ্ধ দেখতে বলতো এটা আমরা এই কাঠ নিব না এখন কিন্তু যারা বুঝে জানে তারা কিন্তু এই পোকা খাওয়াগুলোই কিন্তু খুঁজে যে ভাই ফাটা ফুটা পোকা খাওয়া গামারি কই কারণ এটাই হচ্ছে অরিজিনাল চিটাং গামারি তার পাশে চলে যাবো আমাদের যশোর মেহগুনির কিন্তু এটা হচ্ছে যে ভাইয়ের কথা বললাম তার 7টা পাল্লার একই ডিজাইনের ভিন্ন ভিন্ন সাইজ আসছে তার কাছে বিক্রি করা হয়েছে অলরেডি আমার 7,500 টাকা 11 সুতা কথা যা বলা হয়েছে তাই সে ভাই হয়তো সিদ্দিক ভাই ভিডিওটা দেখবে 11 সুতা দেওয়া হয়েছে এবং কি বা তাকে তার কমিট রিকোয়ারমেন্ট ছিল 3 তক্তা 3 তক্তা দেওয়া হয়নি 4 তক্তা দেওয়া হয়েছে তার সাথে কথা বলেই দেওয়া হয়েছে 4 তক্তা এখানে তো 4 তক্তা আমি তো দেখাই দিই আপনাদেরকে অনেকে বলবে কয় তক্তা আছে এটা হচ্ছে আমাদের আমার বিক্রির দরজা আমার অনলাইনের মাধ্যম থেকে দেখে আসছে যাই আলহামদুলিল্লাহ এই যে 1টা 2টা 3টা 4টা তারপরে বেশ বড় বড় কিন্তু তক্তাগুলো রয়েছে হ্যাঁ 2-3 তক্তা হতো তাহলে আরও বড় হতো আরও মজবুত হতো যত তক্তা কম হবে অনেকে বলবে 1 তক্তা দিয়ে কি বানানো সম্ভব না 1 তক্তা দিয়ে এত বড় পাল্লা বানানো সম্ভব না কারণ অত বড় গাছ যদি পাওয়া যায় তাহলে সম্ভব অনেক মোটা গাছ প্রয়োজন তাহলে 1 তক্তা দিয়ে বানানো সম্ভব ওটা খুব কম রেয়ার খুব কম পাওয়া যায় তো ভিউয়ার্স আমরা এখানে যদি দেখাবো যদি ডিজাইন আমাদের পূর্বের ভিডিওতে দেখে আসবেন এখানে আমাদের অনেকগুলো ডিজাইন রাখা আছে যেটা আপনারা প্র্যাকটিক্যালি ডিজাইন দেখতে চান ডিজাইন দেখে পছন্দ করতে চান সেক্ষেত্রে এটা ফুল শাড়ি কাট মেহগুনি যশোর মেহগুনির মধ্যে ফুল শাড়ি কাট এটা যশোর মেহগুনির মধ্যে কিন্তু এটা ফুল শাড়ি কাট একটু পল আছে এই যে সাদাটুকু সামান্য এইটু পল এই একটু পল আর আশেপাশে কোথাও পল নাই এটা সোজা মাথা সোজা মাথা হলে অনেক সময় দেখা যায় এদিক দিয়ে ফাটা ধরলে পুরোটা ফাইটে যায় চিচিরা ফেটে যায় আর কোনা মাথা হলে ফাটার ভয়টা কম থাকে আর বয়েলিং আর সিদ্ধ করা হলে এবং কি সিজনিং করা হলে 100% কোয়ালিটিটা মানসম্পন্ন থাকে তো ভিউয়ার্স এবার আমরা দেখব টেম্পার ডোর আমাদের যে সিদ্দিক ভাইয়ের টেম্পার ডোর অর্ডার আছে আমরা টেম্পার ডোরটা দেখবো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা কিন্তু দুই পাশে টেম্পার 100% ডাবল টেম্পার একটু ডিজাইনটা দেখাই যার যেরকম ডিজাইন অনেক শত শত ডিজাইন রয়েছে আপনারা চাইলে ডিজাইনগুলো নিতে পারবেন এই টেম্পার ডোরের মধ্যে কিন্তু আবার প্রাইস কম বেশি আছে সেটা কীভাবে এটা আমি আপনাদের বলি কমের মধ্যে হলে 11,500 টাকা পাবেন এবং 12,500 টাকা পাবেন এটা হচ্ছে থিকনেস গ্লাসের থিকনেস এই টেম্পারের যে গ্লাস এটা থাকবে 10 mm যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার 12,500 আর 8 mm হইলে তাহলে পড়বে আপনার 11,500 টাকা আমি একটা টেম্পার ডোর সর্বপ্রথম ফালাক এঞ্জেলি কিন্তু আমাদের চ্যানেলে সর্বপ্রথম এই টেম্পার ডোর আমরা হাতে এভাবে ফালাই ফালানোর পর যদি হাঁটি হাঁটার পর এই যে হাঁটাহাঁটি করি এটা কোনো কিছু হবে না 2-4 জন আপনারা হাঁটবেন এরকম করে কিন্তু আমরা হাঁটাহাঁটি করে টেম্পার ডোরের ভিডিও তৈরি করেছিলাম সর্বপ্রথম তো আপনাদের যেটা বলতেছিলাম ভিউয়ার্স এই টেম্পার ডোরের টেম্পার ডোরের যে কীভাবে চিনবেন যে অরিজিনাল এটা টেম্পার ডোর কিনা একটু এখানে দেখাবো আমরা ক্যামেরাটা এখানে একটা সিল দেওয়া আছে লোগো দেওয়া আছে একটু ঝুম করে সামনে থেকে দেখায় এটা একটু ঝাপসা দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে হ্যাঁ নিচে বসতে হবে তাহলে দেখা যাচ্ছে এই যে সিলটা হ্যাঁ এবং কে এই পাশে আর একটা আছে আমাদের এটা হচ্ছে দুই পাশে টেম্পার
অনেকে বলে এক পাশের টেম্পার, এক সময় চলতো এক পাশের টেম্পার, এখন সবাই দুই পাশের টেম্পার নেয়, বিদায় কোম্পানির এক পাশের টেম্পার নেয় না। এই যে এটা ইজিলি দেখা যাচ্ছে, এই যে আরেকটা সিল, দুই পাশে এই লোগোটা দেখে কিনবেন। এই লোগোটা কিন্তু খোদাই করা লোগো, হ্যাঁ, এটা স্টিকার না যে হাতে চাইলে ধরলে উঠে যাবে। এটা হচ্ছে টেম্পার ডোর। আর বা সিদ্দিক ভাই কিন্তু আরেকটা আরএফএল এর ব্রাভো ডোর অর্ডার ছিল, সেটা অলরেডি চলে গেছে, কোম্পানি তা পৌঁছায় দেওয়া হয়েছে বাসার ওখানে, তার বাসায় পৌঁছায় দেওয়া হয়েছে, ফিটিংও কিন্তু কোম্পানির পক্ষ থেকে। তো সেটা ব্রাভো ডোর সাইজ অনুযায়ী, সেটা একটু আনসাইজ ছিল, সেটা একটু বড় সাইজ ছিল, এটা 28,000 টাকা। আর যেগুলো অ্যাভেলেবেল সাইজ সেটা পড়বে আপনার 25,000 টাকা। তো ভিউয়ার্স, আমাদের চৌকাঠে যদি বলি, আমাদের চৌকাঠ একটু দেখাই আপনাদেরকে, আর্দ্রতাটা মেপে দেখাবো, চৌকাঠের কোয়ালিটিটা একটু দেখাবো। এই যে চৌকাঠ কিন্তু একবারে হোয়াইট, একবারে সাদা সাদা, এই বাইরে যেহেতু আলো কম, তারপর একটু দেখাচ্ছি যে সাদা সাদা, কিন্তু এগুলো বয়লিং 100% সিজনিং করা হয়েছে, বিদায় সাদা সাদা। এবার একটু আমি আর্দ্রতাটা দেখাই, 11 দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমাদের সিদ্দিক ভাইয়ের চৌকাঠ আছে, এই যে 15-14 বা 14.98, মানে 100% কিন্তু আমাদের এগুলো সিজিং করে। এই যে 11-12-14, মানে 15 নিচে আছে, হ্যাঁ। এগুলো আমাদের নিতে হলে 2700 টাকা করে পড়বে এই চৌকাঠগুলো, যে কোনো সাইজের 2700 টাকা করে পড়বে এই চৌকাঠগুলো। আর যদি চৌকাঠগুলো আমরা, অনেকে বলে যে ভাই আমরা 1800 টাকা দামে চৌকাঠ পাচ্ছি বা 2200 টাকা চৌকাঠ পাচ্ছি, সেগুলোও পাবেন, ওগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া সম্ভব না, আর ওগুলো আমার কাছে পাবেন না। আশা করি আমি ভালো কোয়ালিটি মান নিয়ে আলহামদুলিল্লাহ শুরু করেছি, যেহেতু আপনাদের সাথে সেবা দিয়ে থাকতে পারি। আপনারা একবার দরজা কিনলে হয়তো আপনারা 2-4-5 জনকে আরও রেফার করতে পারেন আত্মীয় স্বজনকে, যে তার কাছ থেকে প্রোডাক্ট কোয়ালিটি ভালো পাইলে অবশ্যই আপনারা আসবেন। তো আজকে এ পর্যন্ত, ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি, তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর বসিলা ব্রিজ, কিন্তু কম্পিটিশন মার্কেট নাম দিয়েছি আমি, এখানে অলরেডি এখন কম্পিটিশন হয়ে গেছে, অনেক দোকান, আপনাদের পছন্দ 10টা দোকান ঘেটে কিন্তু একটা দোকান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন, যাকে ভালো লাগবে তার কাছ থেকেই, এমন না আমার কাছ থেকে নিতে হবে, যদি আমার রিজিকে যার থাকবে যেটা সেটা আমি পাবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বারটা দেখে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন, ইমোতে কল করবেন। মোহাম্মদপুর বসিলা ব্রিজ, বসিলা ব্রিজ থেকে বসিলা হাই স্কুল, বসিলা হাই স্কুল যে কাউকে বললে দেখাই দিবে, বসিলা হাই স্কুল থেকে 10 গজ আগালে আমার দোকানটা, শোরুমটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সর্বপ্রথম কিন্তু এই যে টেম্পার ডোরে ফালাক এঞ্জেলি, সর্বপ্রথম আপনাদেরকে হাঁটে টিপাপা করে কিন্তু দেখানো হয়, সেই ভিডিওটা ভাইরাল হয়, এবং কি সর্বপ্রথম বসিলা কম্পিটিশন মার্কেট এখন বিশ্বব্যাপী সবাই কিন্তু কম বেশ চিনে থাকেন, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ একজনের উসিলায় কিন্তু একজনের মাধ্যমে কিন্তু রিজিক দিয়ে থাকে। তো এই ফালাক এঞ্জেলের মাধ্যমে সর্বপ্রথম বসিলা মার্কেটটা আপনাদের সামনে প্রচার করা হয়, এবং কি আজকে সর্বপ্রথম বাংলাদেশেও বলা চলে সর্বপ্রথম দরজাটা কী দিয়ে তৈরি, ফিঙ্গার জয়েন্ট কিনা বা নর্মাল জয়েন্ট কিনা, সেটা কিন্তু ভেঙে একটা দরজা আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম ফালাক এঞ্জেলের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা, ফালাক ফাতেহা ডোর, এখানে ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন এবং কি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আবারও, অ্যাড্রেসটা আমাদের মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচ দিয়ে চলে আসতে পারেন। আমাদের এই নাম্বার দুটোতেই ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে সংযুক্ত হয়ে আপনারা কথা বলে অর্ডার করতে পারবেন।